Today is 17 June and this is the birthday of a person who is known as the Kaku of our batch. So we had Dada, we had Dadu, we had Mama, we had Meme, we have Mamu, we have Khalu, but this is the time I shall talk on Kaku. So the person I'm talking right now, I'm not sure whether that person is getting things all right because he is a little bit slow person, but whatever he is, he will be the person we will always make fun out of. So it's a very happy birthday to you, Mr. Towfique, and try to be a little fast because I will obviously go faster than you. তৌফিকের ব্যাপারে বলতে গেলে অলওয়েজ ইন্ডোর হাউস ক্রিকেট 2015 এর কথা চলে আসবে বিকজ সেদিন আমরা প্রথমবারের মতো কাশিম হাউসকে আমাদের হাতে নাগালে পেয়েছিলাম। আমরা আমাদের কলেজ লাইফের লাস্ট দু বছর কখনোই কাশিম হাউসকে কোথাও হাঁটতে দেখতাম না, ইভেন রানার আপ হতে দেখতাম না। সো সেদিনই আমরা একটা সুযোগ পেয়েছিলাম বিকজ সেদিন তারিক হাউস কাশিম হাউসকে 110 রানের মতো টার্গেট দিয়েছিল এবং 50 রানের মধ্যে কাশিম হাউসের সম্ভবত 7টা উইকেট পড়ে গিয়েছিল এবং তখনও তাদের 60 রানের মতো লাগতো। অ্যান্ড তৌফিক তখন ক্রিজে ছিল। অ্যান্ড আমাদের তারিক হাউসের আমাদের ক্লাসের মধ্যে একটা ফেস্টিভ ভাব কাজ করছিল বিকজ আমরা একদিন পরে পিআইসিসবি দেওয়ার জন্য ঢাকা যাব। আমাদের ওটা আমাদের কাছে একটা মিনি এক্সকারশনের মতো। সব এইরকম একটা অবস্থায় আপনি কাশিম হাউসকে নাগালের মধ্যে পেয়েছিলেন। সো আমরা সবাই মিলে হাত পা গুটিয়ে খেলা দেখতে বসে গেলাম, বাট তৌফিক সেদিন আমাদের সম্পূর্ণ মুডটা নষ্ট করে দিল এবং সে 38 রানের একটা ইনিংস খেললো এবং সে কাশিম হাউসের জয়টা এনশিওর করলো। একই সাথে কাশিম হাউস সে কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিল। সো তৌফিকের কথা বললে অলওয়েজ এই মেমোরিটা আসবে। বাট অ্যাপার্ট ফ্রম ক্রিকেট, তৌফিক ফুটবলে, ভলিবলে, বাস্কেটবলে, অ্যাথলেটিক্সে প্রত্যেকটা জায়গায় 6 বছর কাশিম হাউসের হয়ে কন্ট্রিবিউশন রেখেছিল। হি ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে যে তৌফিক প্রচুর ঘুমাতো, তার ঘুমের মধ্যে একটা আর্ট কাজ করতো। সে যখন ঘুমাতো সে নাক ডাকতো, একদম লিটারেলি সে নাক ডাকতো এবং সেটা ক্লাস টাইমে এবং প্রেপ টাইমে সব জায়গাতেই। অ্যান্ড তৌফিকের আর একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে তৌফিক একটু স্লো। স্লো মানে এমন না যে সে খুব খারাপ স্টুডেন্ট, সে আসলে খুব ভালো স্টুডেন্ট। এখন সে আইউটিতে পড়াশোনা করে, সো তার মেরিট নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই, বাট সে একটু স্লো। সে যোগগুলো একটু আস্তে ধরতে পারে, একটু খুবই আমাদের মতো এত খুব তাড়াতাড়ি সে জোকসটা ধরতে পারে না। সো যেমন আমরা যখন ফর্মে কোনো জোকস করতাম কিংবা আমরা এখনও যখন গ্রুপ কনভারসেশনে জোকসগুলো করি, তখনও 2-3টা জোকসের পর তৌফিক গিয়ে ফার্স্টে যে জোকসটা ছিল সেটার এক্সপ্লেনেশন চায় যে এটা কীভাবে একটা জোকস হইলো বা এখানে হাসার কী আছে। সো তৌফিককে এই জিনিসগুলো আমরা বুঝিয়ে দিতাম। সো তৌফিকের আইডির নামও স্লো তৌফিক এবং প্রথমে আমি ভাবতাম যে এটা হয়তো বা কারো ফেক আইডি হবে, বাট দেখলাম না, নিজেই সে আইডি খুলেছে যে সে নিজেই স্লো অ্যান্ড এটাকেই বলে স্লো তৌফিক। অ্যান্ড তৌফিকের হাঁচির ব্যাপারটা ছিল আমাদের কাছে অনেক ফেমাস বিকজ আমি হুমায়ুন আহমেদের একটা বইয়ে পড়েছিলাম একটা চৈনিক প্রবাদ যে হাঁচি, কাশি আর প্রেম এই তিনটা জিনিস কখনো কারো কাছে লুকানো যায় না। সো আমরা তাও যখন হাঁচি দিতে যাই মাঝে মাঝে একটু লুকানোর চেষ্টা করি, তৌফিক এই চেষ্টাটুকুও করে না। সে যখন হাঁচি দেয় তখন সে একটা তার একটা ফরজ কাজ মনে করে যে এই হাঁচিটা আমার সবাইকে শোনাতে হবে। সো সে খুব জোরে হাঁচি দিত এবং আমাদের ব্যাচে আর একজন ছিল আশরাফ, হাঁচি জোরে দিত না বাট সে হাসতো অনেক জোরে। সে যখন হাসতো তখন তাকে সে আর একটা ফরজ কাজ মনে করতো যে আমার এই হাসিটা সবাইকে শোনাতে হবে। তৌফিক ছিল আমাদের প্রমোটার অফ জোকস। আপনি খেয়াল করবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলে বা আপনার যে কোনো সার্কেলে একজন পার্সন থাকে যে কখনো হিউমারাস না, বাট তার প্রেজেন্সটাই আড্ডাতে, তার উপস্থিতিটাই আপনাকে হাসাবে, তাকে নিয়ে আপনি ফান করবেন, তাকে নিয়ে নানা রকমের মক করবেন। সো সে কোথাও মাইন্ড করবে না, বা সে যদি মাইন্ডও করে সেখান থেকেও আপনি আলাদা একটা ফান তৈরি করতে পারেন। সো তৌফিক এরকম একজন পার্সন ছিল যে আমাদের আড্ডাতে তাকে কখনোই কোনো জোক করতে হতো না, তাকে কোনো হিউমার সাপ্লাই দিতে হতো না, বাট আলটিমেটলি সে মানে একটা হিউমারাস পার্সন হিসেবে সেখানে কাজ করতো। বাট তৌফিক এগুলো নিয়ে কখনোই অফেন্ডেড হয় না এবং অফেন্ডেড যে সে সত্যিই হয় না সেটা সবচেয়ে বড় প্রমাণ আপনাদেরকে আগেই বলেছি, সেটা তৌফিকের ফেসবুক আইডি, বিকজ নিজের ফেসবুক আইডির নামেই সে দিয়েছে স্লো তৌফিক। তৌফিকের সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে যে তৌফিক হাউসকে নিয়ে অনেক বেশি ফিল করতো, হাউসের জন্য ওর অনেক কন্ট্রিবিউশন ছিল, হাউসকে অনেক ভালোবাসতো এবং হাউসের জন্য ওর মধ্যে অনেক আবেগ কাজ করতো। সো আমি যেমন ইন্টার হাউস ক্রিকেট কম্পিটিশন 2015 কথা বলেছিলাম, সেখানে তৌফিকের যে কন্ট্রিবিউশনটা তার কাশিম হাউসকে সেভ করার ক্ষেত্রে তারিক হাউসের এগেনস্টে, সো এই জিনিসটা তৌফিক সব জায়গায় করতো। সো এই জিনিসটা এমন একটা জিনিস যে আপনি শুধুমাত্র একটা স্কিল দিয়ে আপনি ম্যাচটা জিতাবেন তা কিন্তু না, এখানে আপনার যথেষ্ট পরিমাণ আবেগ থাকতে হবে আপনার হাউসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার এই আবেগটা এবং একই সাথে আপনার স্কিল দুটাই কিন্তু আপনাকে দিন শেষে আপনাকে ভিক্টোরিয়াস করছে। সো তৌফিকের মধ্যে এই ব্যাপারটা থাকতো এবং আমি বিলিভ করি যে আপনি যদি একজন পারফর্মার হিসেবে হাউসের হয়ে ভালো করতে চান আপনার মধ্যে এতটুকু পরিমাণ হাউস ফিলিংটা থাকতে হবে এবং তৌফিকের মধ্যে সেটা খুব ভালো মতোই ছিল। অ্যান্ড আর একটা কথা হচ্ছে যে
তৌফিক ইজ এ ভেরি গুড পার্সন, তাকে আমি বিভিন্ন সময় টেম্পটেড হতে দেখেছি, বাট বিভিন্ন সময় যখন বাসে সে ড্যান্স ট্যান্স দিত, বিভিন্ন সময় সে উত্তেজিত হয়ে যেত, বা কখনও কোনো কথা কাটাকাটা নিয়েও তাকে আমি টেম্পটেড হতে দেখেছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তৌফিক ইজ এ ভেরি গুড পার্সন, বিকজ সে এই জিনিসগুলো ভুলে যেত এবং সে কখনোই মনে এরকম কোনো হার্ট ফিলিংস রেখে দেয়নি। সো তৌফিক ওয়াজ ওভারঅল এ ভেরি গুড পার্সন। টু কনক্লুড, আই ক্যান সে দ্যাট তৌফিক ওয়াজ এ ভেরি ডেডিকেটেড হার্ট ফর হিস হাউস, অ্যাট দ্য সেম টাইম আ ভেরি গুড পার্সন। নাও হি ইজ ইন আইওটি অ্যান্ড আই এম ভেরি শিওর হি ইজ ডুইং ফাইন আউট দেয়ার। সো তৌফিক, আই ক্যান টেল ইউ ওয়ান থিং দ্যাট আই নো, you have to watch this video twice or thrice in order to make things more clear. So I won't mind if you comment on my video 2 years later. So it's a very happy birthday to you. I wish you all the best. Thank you very much for watching this video twice or thrice.